বাগি শ্যামল অর্থ বাতাসের বাগান মোগল সম্রাট বাবুরের স্মৃতি বিজড়িত এই বাগান আন্দিজানের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবুরের জন্মস্থান আন্দিজান উজবেকিস্তানের রাজধানী তাসখান থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আমাদের সামনে প্রবেশপথ এই প্রবেশপথের বা পাশে সফ। আর ডাইনে হয়তো ভবিষ্যতে টিকিট ঘর আরও ডাইনে তাকালে আমরা দেখব সামনে বিশাল প্রান্তর এবং ফুলের বাগান প্রধান ফটকের সামনে নয়নতারা বাগান থেকে চোখ ফিরিয়ে মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে সবুজ গম্বুজের একটি ভবন যা বাচ্চা বাবরের কৃত্রিম সমাধি আর তার ডাইনে একই ধরনের গাছপালার ভিতরে ঢাকা আরেকটি ভবন যা বাদশা বাবর মিউজিয়াম এই যে বলছিলাম বাদশাহ বাবরের কৃত্রিম সমাধি বাদশাহ বাবর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর আগ্রায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তাকে আগ্রায় সমাহিত করা হয় কিন্তু তার ইচ্ছা ছিল তাকে যেন কাবুলে সমাহিত করা হয় তাই পনেরোশো সালে তার দেহাবশেষ কাবুলে নিয়ে সমাহিত করা হয় তারই আদলে এখানে একটি সমাধি তৈরি করা হয়েছে আর এর মাটি আনা হয়েছে কাবুল আর আগ্রা থেকে হাঁটতে হাঁটতে চোখে পড়বে ঘুঘু পাখি যে ঘুঘু পাখির ঘর দেখতে গিয়ে বাবরের বাবা ওমর শেখ মির্জা ভবন ধসে পড়ে মারা গিয়েছিলেন কিন্তু এখানকার ঘুঘু পাখি আমাদের দেশের মতো আমাদেরকে দেখে পালায় না তার কারণ আমরা যেমন তাদেরকে খাওয়ার জন্য উদ্গ্রীব থাকি এখানকার মানুষ হয়তো এই ঘুঘু খাওয়ার জন্য তত আগ্রহী না বাবরের বাবার এই করুণ কাহিনী কিন্তু এখানকার না আকসিকান্তের আরও উত্তরের শহর আকসিকান্ত ফারগানার রাজধানী ছিল বাবরের বাবা এই ফারগানার শাসনকর্তা ছিলেন কিন্তু বাবরের বাবার মৃত্যুর পর বাবরকে বিতাড়িত করা হয়েছিল বাবর বিতাড়িত হওয়ার আগে এসেছিলেন এই আন্দিজানের বাগে শ্যামলে বাবর জাতিতে মঙ্গল কিন্তু সংস্কৃতিতে তুর্কি আর পার্শিয়ান তাই তার এই কৃত্রিম মাজারে কাঠের কাজে পার্শিয়ানদের অপূর্ব সৌকর্য প্রদর্শিত হয়েছে আমরা এই ধরনের জিনিস ভারতে মোগল স্থাপত্যে দেখতে পাই এবং এটি যে এই মধ্য এশিয়া থেকে ভারতে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আপনাদের সামনের বাবর মিউজিয়ামের ভিতরে বাবরের আবিষ্কৃত হাততে বাবরই অ্যালফাবেট সংরক্ষিত আছে মিউজিয়ামের একটু উত্তরে এগোতেই ঘেরের মধ্যে স্বতঃস্ফূর্ত নাচ দেখতে পাবেন এই নাচ পলকা নামে পরিচিত এবং আন্দি জানেই এই নাচের উৎপত্তি এই নাচের সাথে আপনি গানও শুনতে পাবেন সেই গানে পারস্য এবং আরবের প্রভাব পাবেন বাবর প্রকৃতিকে ভালোবাসতেন কাবুলের শাসনকর্তা থাকাকালীন অন্তত দশটি বাগান করেছিলেন আগ্রা বিজয়ের পর আগ্রাতেও একটি বাগান করেছিলেন যার নাম রামবাগ যা আজও তার সাক্ষী বহন করে আছে বাগিস্যামলে টিলার উপর এমনি একটি বাগান আছে তবে সেটি প্রাকৃতিক বাগান বলে মনে হয় এবং এখানে বিভিন্ন জাতের গাছ আছে এই টিলার উপর থেকে চারিদিক থেকে আন্দিজানকে উপভোগ করা যায় এই বাগানের ধারা মোগল সম্রাটরা বজায় রেখেছিলেন সেই ধারাবাহিকতায় কাশ্মীরেও মোগলরা বাগান করেছিলেন এই বাগান প্রাক ইসলামিক পারস্যের বাগান এবং ইসলামের বেহেস্তের ধারণায় সংমিশ্রণে নতুন এক ইসলামিক ধারার বাগানের সৃষ্টি করেছিলেন যা পরবর্তীকালে মোগল সম্রাটরা অনুসরণ করেছে তবে এই ধারা আমির তিমুরের বাগানের একটি উন্নত সংস্করণ বললে বোধহয় অত্যুক্তি হবে না কোমল পানীয়র দোকানে পলকা নাচের আমন্ত্রণ পেলেও সময় অভাবে আমাদেরকে তা